সাফ জয়ের পর নানা পরিবর্তনের ছোঁয়া লেগেছে দেশের নারী ফুটবলে। দীর্ঘদিন বাফুফের অধীনে থাকলেও বেতন কাঠামো ছিল না সাফ জয়ী কন্যাদের। তবে গেল বছরের সেপ্টেম্বর থেকে ছয় মাসের চুক্তিতে বেতনের আওতায় আনা হয়েছে নারী ফুটবলারদের, যদিও বাফুফের তহবিল থেকে দেয় তা ছিল অনিয়মিত। তবে এবার সে চিত্র পাল্টাবে ফিফার অনুমোদনে। নারীদের সঙ্গে বাফুফের নতুন করে ছয় মাসের চুক্তির বেতনের পুরোটাই দিবে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। এ খবরে উচ্ছ্বসিত নারী ফুটবলাররা। পুরনো চুক্তিতে 15 নারী ফুটবলারদের মধ্যে সাবিনা শামসুন্নাহাররা পেতেন 50,000 টাকা, আর 14 ফুটবলারের বেতন ছিল 30,000 টাকা, আর চুক্তিতে থাকা বাকিদের অ্যাকাউন্টে জমা হতো 15,000 টাকা। তবে এবার পুনরায় চুক্তিতে পারফরমেন্সের উপর ভিত্তি করে ফুটবলারদের বেতনে পরিবর্তন আসবে। নতুন করে চুক্তিতে নাম যুক্ত হবে বেশ কয়েকজনের। পারফরমেন্স অনুযায়ী কারো স্যালারি কমবে, আবার একইভাবে আমাদের কিছু নতুন প্লেয়ার যারা ভালো পারফরমেন্স করেছে তারা অ্যাড হবে। আন্ডার 16, আন্ডার 19-এ যে দুই চারজন ভালো করছে তাদেরকে আমরা আবার স্যালারির আওতায় নিয়ে আসবো। চুক্তির মেয়াদের সময় একই করার পরিকল্পনা বাফুফের। তবে নারী দলের অধিনায়ক সাবিনা খাতুনের মতে দীর্ঘমেয়াদী চুক্তি হলে মানসিকভাবে চাপমুক্ত থাকবে ফুটবলাররা। এটা হচ্ছে বেশি ইয়ে করলে ভালো হয়, আর নিম্নে তো কোনো কিছু হলে এক বছর হয়, সেক্ষেত্রে অনেক সময় হয়তো তারা পারফরমেন্সের ওভারলোডটা নিয়ে ইয়ে করে। পেশাদারিত্বের দিক দিয়ে দেখা গেলে হচ্ছে এটাকে বাড়ানো উচিত। কবে নাগাদ সে চুক্তির কার্যকারিতা হবে তা এখনও পরিষ্কার করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শরীফ রওশন, এখন ঢাকা।